আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বল পেন তৈরি করার এক সেট মেশিন আছে এবং বল পেন তৈরি করার কিছু কাঁচামাল আছে। আজকে আমি আপনাদেরকে বল পেনের বিজনেস সম্পর্কে একটি ধারণা দিব। আপনারা যারা বল পেনের বিজনেস করতে আগ্রহী আছেন, এক সেট মেশিন কিনে আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের নিজের নাম দিয়ে বল পেন তৈরি করতে চাচ্ছেন, তৈরি করে আপনারা আপনাদের নামের উপরে যে কলমটি তৈরি হবে সেই কলমগুলো আপনারা বাজারে বিক্রি করতে চাচ্ছেন, সকল কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে থাকবে। আপনারা কীভাবে বল পেন তৈরি করার মেশিন কিনবেন এবং এক সেট মেশিন দিয়ে কীভাবে আপনারা কাঁচামাল কিনবেন এবং কাঁচামালে আপনাদের পাতার মধ্যে আপনাদের কীভাবে নাম দিতে পারবেন, বডিতে আপনাদের কীভাবে নাম হবে, সকল কিছু আজকের এই ভিডিওটিতে থাকবে। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন যারা বল পেনের বিজনেস করতে চাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝতে পারবেন যারা বল পেনের বিজনেস করতে চান। তো তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি তো নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বল পেন তৈরি করার চারটি মেশিন আছে। মূলত আপনাদের বল পেনের বিজনেস করতে হলে অবশ্যই এক সেট মেশিন কিনতে হবে। তো এক সেট মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে যে গোল্ডেন কালার মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক সেট আপ মেশিন আছে। এক সেট আপ মেশিন বলতে চারটি মেশিন মিলে একটি সেট হয় বল পেনের মেশিনের মধ্যে। সর্বপ্রথম মেশিনটি হচ্ছে কালি ভরার মেশিন। এই মেশিনটির মধ্যে কালি থাকবে এবং এটাকে কালি ভরার মেশিন বলা হয়। এবং দেখতে পাচ্ছেন মেশিনের এখানে নজেল দেওয়া আছে, এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয়। এবং এখানে একটি কালি অন অফ করার চাবি লাগানো আছে, আপনারা কালি অন অফ করে কাজ করতে পারবেন, এই সুযোগ সুবিধাটি পাচ্ছেন এই হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া। এই সেট আপে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া সেট আপটি বলার কারণ হচ্ছে এখানে যে কালির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কির মধ্যে হিটারের ব্যবস্থা হয়, এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা হয়। আমাদের কাছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনও আছে এবং হিট কন্ট্রোলার ছাড়া এই সেট আপটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া। হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়ার কারণ হচ্ছে যে অনেক সময় হিটার কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া হয়, কালি জমে যায়, শীতে প্রায় সময় কালি জমে যায়, তার কারণে হিটার এবং কন্ট্রোলারের ব্যবস্থা দেওয়া হয়। এবং আপনারা চাইলে আমাদের থেকে এই সেট আপটি নিয়ে পরবর্তীতে আপনারা হিটার এবং কন্ট্রোলারের ব্যবস্থা করেও নিতে পারবেন আমাদের থেকেই। তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম কাজই হচ্ছে কলমের বডিতে কালি ভরা হয় এবং এই হচ্ছে কালি ভরার মেশিন। এবং এগুলো প্রতিটা মেশিন ম্যানুয়াল মেশিন, হাত দিয়ে কাজ করতে হবে এই মেশিন দিয়ে। এবং আপনারা দৈনিক এক সেট আপ মেশিনে বসে কাজ করলে আপনারা 2000 পিস কলম তৈরি করতে পারবেন। 2000 পিস কলম আপনারা অনায়াসে দৈনিক তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে সর্বপ্রথম কালি ভরার মেশিন। এবং হ্যাঁ, আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে প্রতিটা মেশিন ব্যবহার করে দেখাবো, আপনাদেরকে ছোটোখাটো একটি প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা যখন সরাসরি আসবেন। তাছাড়া আমরা নেক্সট ভিডিওটিতে একটি প্র্যাকটিক্যালি একটি ভিডিও বানাবো, আপনারা কীভাবে কলমের বডিতে কালি ভরবেন, নিপ ফিডিং করবেন, অ্যাডাপ্টার ফিডিং করবেন এবং হাওয়া দিবেন, প্রতিটা কিছু মেশিন নিয়েই আমরা একটি ভিডিও তৈরি করবো। তো আজকে জাস্ট আপনারা কীভাবে বল পেনের বিজনেসটি শুরু করবেন এবং কী কী প্রয়োজন হবে সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকছে। তো সর্বপ্রথম কালি ভরার মেশিন, কালি ভরার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাপ্টার মেশিন আছে, এটি হচ্ছে অ্যাডাপ্টার মেশিন, এটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয়। এটাও সেম কলমের বডিগুলো এখানে রাখতে হবে, বডিটা এখানে রেখে হ্যান্ডেল দিয়ে প্রেস করলে কলমে অ্যাডাপ্টার ফিটিং হবে। তারপরে এসে পড়তে হবে এই নিপ ফিটিং করার মেশিন, এই মেশিনটি দিয়ে কলমের বডিতে যে লেখার যে বলটি, লেখার যে বল, ওই বলটি ফিটিং করা হয় এই মেশিনটি দ্বারা। এই মেশিন এবং এই মেশিনটি দেখতে একই রকম কিন্তু দুটার কাজই ভিন্ন রকমের। তো একটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং হয়, একটি দিয়ে নিপ ফিটিং হয়। তিনটি মেশিনের কাজ শেষ, তিনটি মেশিনের কাজ শেষ। এরপরে আসি আমরা হাওয়া দেওয়ার মেশিন। এই মেশিনটি দেখতে পাচ্ছেন কারেন্টের সিস্টেম আছে এই মেশিনটির মধ্যে। এই মেশিনটি দৈনিক সারাদিন এই মেশিনগুলো দিয়ে কাজ করে কালি ভরলেন, অ্যাডাপ্টার ফিটিং করলেন, নিপ ফিটিং করলেন, সব শেষ। আপনি সারাদিন 1 থেকে 1.5 ঘন্টা শুধু এই মেশিনটি ব্যবহার করতে হয় কারেন্টের মাধ্যমে। এটি একটি মোটরের ব্যবস্থা আছে এবং খুবই হেভি মানের মোটর দেওয়া আছে, খুবই বড় সাইজের মোটর, মোটর চলার সম্ভাবনা থাকবেন। এবং এই মোটরটির ক্যাপাসিটি অনেক বেশি দেখতে পাচ্ছেন, মোটরটির সাইজ এই কোনো ছোটোখাটো মোটর দেওয়া হয়নি এই মেশিনের মধ্যে। এই মেশিনটির মধ্যে খুবই হেভি মানের মোটর দেওয়া ব্যবহার করা হয়েছে। এবং এই মেশিনটির কাজ হচ্ছে কলমের প্রতিটা কলম যখন অ্যাডাপ্টার নিপ কালি ভরার পরে যখন
শেষ হয়ে যাবে তখন আপনারা এই নিবের যে অংশটি অংশটি এখানে দিয়ে যতগুলো পরিমাণ এখানে হয় এরকম তিনটার মধ্যে দিয়ে ঘড়ি দেখে 12 থেকে 15 মিনিট ব্যবহার করতে হবে। এই মোটরটি ঘুরবে, ঘোরার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের কলমের যে অনেক সময় দেখবেন কালি লিক হয়, পিছন দিক দিয়ে লেখা ভেজে ভেজে আসে, সেই সমস্যাগুলো আপনারা এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে আপনারা এই সমস্যাটি পাবেন না। তো এই হচ্ছে চারটি মেশিন, চারটি মেশিন মিলে একটি সেট আপ। এই এক সেট আপ মেশিন দিয়ে আপনারা বল পেন অনায়াসে ঘরে বসে তৈরি করতে পারবেন এবং প্রশিক্ষণ তো আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে অবশ্যই আমরা প্রশিক্ষণ দিয়ে দিব। আপনারা আসবেন, আসলে সরাসরি এই মেশিনগুলো নিজেরা ব্যবহার করবেন, আপনাদেরকে নিজেরা ব্যবহার করে আমরা দেখাবো। তো এই গেল কলমের সেট আপ। এবং হ্যাঁ, এই মেশিনটির দাম জানতে আমাদের কাছে কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন হয় এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন হয়। আপনারা দুটি মেশিনই যে কোনো সময় আসলে বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন। তো এই মেশিনগুলোর মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে নেবেন। আমরা কোনো ভিডিওর মধ্যে মেশিনের মূল্য দিয়ে থাকি না, তো সেই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত, আমরা ভিডিওটিতে আমরা মেশিনের মূল্য দিতে পারলাম না। আপনারা অবশ্যই কষ্ট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন, বা তাছাড়া সরাসরি আমাদের ঠিকানা মতন এসে আপনারা আমাদের ঠিকানা মতন এসে মেশিনগুলো সরাসরি দেখে আপনারা মূল্য জানতে পারবেন। তো এখন আসি আমরা কাঁচামালের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু কলমের বডি আছে এবং প্রতিটা বডিতে কম বেশি নাম থাকে, প্রত্যেকটা বডিতে নাম হয়। এবং এখানে হাই স্কুল বডি আছে, তারপর এখানে আপনার এই রিভার বডি আছে। তো বর্তমানে আমার হাতে যে বডিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাই স্কুল বডি। এবং এই বডিটি যখন লেখবেন কালি ভরবেন, কালি ভরার পরে এই বডিটি দিয়ে কালি দেখা যাবে, কালিটা এরকম একটি র্যাক আসবে, কালি ভরার পরে কালো একটি র্যাক দাগ আসবে, কালি দেখা যাবে এই হাই স্কুল বডির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিপার বডি, এই যে ব্লু কালার যে বডিটা এটা হচ্ছে ব্লু, এবং রেড কালার যে বডিটা এটা হচ্ছে গ্রিপার বডি। দেখতে পাচ্ছেন এটা, এটাকে অনেকে পিন পয়েন্ট বডি বলে থাকে, আর হাই স্কুল বডি যেটা ওটাকে হাই স্কুল বলে থাকে, এটা হচ্ছে পিন পয়েন্ট বডি। দেখতে পাচ্ছেন এখানে একজনের নামও দেওয়া আছে পিন পয়েন্ট। তো গ্রিপার বডি এবং হাই স্কুল বডি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে, গ্রিপার এবং হাই স্কুল বডি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে, এটাকে পিন পয়েন্ট বডি বলে। তো গ্রিপার এবং হাই স্কুল বডি পাচ্ছেন আপনারা আমাদের কাছে। এবং এবং এই সকল কিছু যে দেখতে পাচ্ছেন এখানে বডিতে নাম দেওয়া আছে, এসআর হাই স্কুল, এ প্লাস, তারপর এসআর হাই স্কুল, এরকম আপনারাও চাইলে আপনাদের নির্দিষ্ট কোনো পছন্দের যদি নাম থাকে আপনারা এই নামটি কলমের বডিতে লিখতে পারবেন, কারণ আমাদের কলমে কোনো নাম থাকে না, আমাদের কলমে কোনো বডিতে কোনো নাম থাকে না। দেখতে পাচ্ছেন আমাদের কলমের বডিতে কোনো নাম নেই, এরকম থাকবে বডি, আমরা আপনার যে নাম বলবেন সেই নামটি আমরা বডিতে লিখে দিব, প্রত্যেকটা বডিতে আমরা নাম লিখে দিব, সেটার জন্য কোনো চার্জ ধরবো না। শুধু আপনারা যে যেমন এখানে এসআর হাই স্কুল লেখা আছে, আপনিও আপনার একটি নাম যখন দিবেন সে নামের উপর একটি ডাইস তৈরি করতে হবে, সে ডাইসের মজুরিটি আপনাদের অবশ্যই দিতে হবে, সে ডাইসের মজুরি দিতে হবে। তো একবার ওই ডাইসের মজুরি দিলে পরবর্তীতে আপনি ওই নামে যতবার মাল নেবেন আমরা লিখে দিব, কিন্তু আর কোনো টাকা লাগবে না। আপনারা জাস্ট ডাইসটি বানানোর সময় যে ডাইসটির মজুরি সেই মজুরিটি দিতে হবে ডাইস প্লাস। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার মধ্যে নাম দেওয়া আছে, আদর্শ হাই স্কুল দেওয়া আছে, এরকম পাতার মধ্যে নাম হবে, আপনারা বডিতে এবং পাতাতে নাম পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটি ডাইস বানাতে হবে, একটি ফ্রেম বানাতে হবে, সেটির মজুরি দিলে আপনারা বডিতে এবং পাতাতে আপনাদের নাম দিয়ে আপনারা কাঁচামাল আমাদের থেকে পেয়ে যাবেন। তো আমাদের কাছে এই গ্রিপার বডি পাবেন, হাই স্কুল বডি পাবেন, তারপর অ্যাডাপ্টার পাবেন, নিপ পাবেন, ক্যাপ পাবেন, পাতা পাবেন 12 পিসের, 10 পিসের, এবং আপনারা পেয়ে যাবেন কালি। তো 6টা আইটেম হয়, সকল কাঁচামাল আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে। এবং আপনারা এক সেট মেশিন নেবেন এবং কাঁচামাল নেবেন, নিয়ে আপনাদের নিজের নাম আমরা আপনাদের কলমের বডিতে পাতাতে লিখে দেবো। আপনারা জাস্ট নিয়ে কাঁচামালের মধ্যে কালি ভরবেন, অ্যাডাপ্টার ফিটিং করবেন, নিপ ফিটিং করবেন, হাওয়া দিবেন, প্যাকেটের মধ্যে ভরবেন, ভরে আপনারা মার্কেটে সেল করবেন। তো যারা এরকমভাবে ব্যবসাটি করতে চাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে। বিসমিল্লা মেশিনারিজে বল পেন তৈরি করার মেশিন থেকে শুরু করে কাঁচামাল সকল কিছুই আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে। তো আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজে। বিসমিল্লা মেশিনারিজে ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, কাঁচামাল সম্পর্কে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং প্রতিটা কাঁচামালের দাম জানতে পারবেন, এবং
আরও বিস্তারিত আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।